আসসালামু আলাইকুম। আমার প্রিয় চতুর্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো, বাসাতেই আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। এখন যেহেতু সব কিছু একটু স্বাভাবিক হতে যাচ্ছে এবং সব কিছুই পাওয়া যায়, সকল দোকান খুলে গেছে, তাই আমি আশা করছি যে তোমরা নিশ্চয়ই বই কিনেছো এবং পড়াশোনা করছো, কারণ তোমরা খুব ভালো করেই জানো যে ফার্স্ট ইয়ার বাদে বাকি অন্য ইয়ারগুলোতে খুব একটা সময় পাওয়া যায় না। আর যেহেতু অনেক দিন সব কিছু বন্ধ ছিল, আমরা বারবার করে বলছি যে যখনই অবস্থা একটু স্বাভাবিক হবে তখনই কিন্তু সকল ইয়ারের দেখা যাচ্ছে একের পর এক পরীক্ষা শুরু হবে, সেই ধারাবাহিকতায় আমাদের কিন্তু সব সময়ের জন্য পড়াশোনার মধ্যে থাকতে হবে। এটা চিন্তা করলে হবে না যে ক্লাস হয়নি, কলেজ খুলেনি, এই কোনো রকম অজুহাত কিন্তু তখন কাজে আসবে না। যেহেতু তোমরা ফোর্থ ইয়ার শেষ বর্ষ অনার্সের, তোমাদের এই শেষ বর্ষের রেজাল্টটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো, সেই কারণে যে খুব ভালো করে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এবং তোমরা যদি সিলেবাসটা ইতিমধ্যে হাতে পেয়ে থাকো অনলাইন থেকে, তাহলে দেখবে যে কোনো বিষয়গুলোই কিন্তু তোমাদের আয়ত্তের বাইরে না, তাই না? যে সব কিছুই পড়ে আসছো, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, এই জন্য মনে হয় যে খুব একটা বেশি বেগ নিজেদের পড়তে গেলেও পেতে হবে না। আর তাছাড়া আমরা তো যতটুকু আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে সম্ভব আমরা তোমাদের সাথে সেইটুকু এগিয়ে নিতে চেষ্টা করছি। আমরা তো তোমাদের পড়ে দিতে পারবো না, তোমাদের গাইডলাইন হিসাবে কাজ করছে এবং সেই অনুযায়ী আশা করব যে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে। তাহলে দেখো, আমি হচ্ছে শারমিন রহমান, খিলগাঁও মডেল কলেজ থেকে তোমাদের সাথে আজকে যুক্ত হয়েছি। আর আমরা যে বিষয়টা পড়ি সেটা হচ্ছে বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহ। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেইটা হচ্ছে গত ক্লাসের একটা এক্সটেনশন। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আজকে কিছু বিষয় পড়াবো এবং আগামী ক্লাসে বাকিটা পড়াবো, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের পড়া শুরু হবে। তাহলে গত ক্লাসে কি পড়েছিলাম কি একটু মনে আছে? পড়েছিলাম মেধাস্বত্ব অধিকার, পড়েছিলাম বাংলাদেশ কপিরাইট, মেধাস্বত্বের সাথেই কিন্তু কপিরাইটের একটা সম্পর্ক আছে। তারপরে কিছু আঞ্চলিক সংগঠন সম্পর্কে পড়েছিলাম, আঞ্চলিকতাবাদ সম্পর্কে পড়েছিলাম, তাই না? সেই আঞ্চলিক সংগঠনের মধ্যে কী ছিল, আটটা ছিল, সাতটা ছিল। তাহলে আজকে আমরা বাকি যেটুকু আছে সেটুকু পড়ব। তাহলে কী পড়ব দেখো, পড়ার বিষয়টা হচ্ছে নাফটা, আফটা ও নাফটার মূল্যায়ন, আঞ্চলিক ব্লক গঠন ও অর্থনৈতিক উন্নয়ন। তাহলে দেখো যে নাফটাটা কী হচ্ছে, আমি ওই যেমন বলেছিলাম যে বিভিন্ন সংগঠনগুলো আছে, তাই না, বিভিন্ন রকম সংগঠন, তার মধ্যে হচ্ছে নাফটা একটা। এটা হচ্ছে নাফটা, NAFTA, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এরিয়া এগ্রিমেন্ট। আবার বলছি, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, বোঝাই যাচ্ছে যে এটা একটা চুক্তি এবং এটা সবগুলোই কিন্তু কিছু জোট গঠন, তাই না, যে জোট গঠনের মাধ্যমে এই বিষয়গুলা বিভিন্ন সংগঠন তৈরি হয়ে থাকে। তাহলে এটা কত সালে সংগঠিত হয়েছিল, 1994 সালে পহেলা জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে নাফটা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটা শুধুমাত্র কিন্তু বাণিজ্যিক কোনো চুক্তি নয়, এটার মধ্যে আরও অনেক বিষয়গুলো আছে। সেই বিষয়গুলো কী কী আছে একটু দেখো। এক হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগের উদারীকরণ, দুই মেধাস্বত্ব অধিকার সংরক্ষণ, তিন বাণিজ্য বিরোধ সুরাহা করার পদ্ধতি প্রতিষ্ঠা, চার শ্রম ও পরিবেশ সংক্রান্ত বিষয়াদির সমঝোতা প্রতিষ্ঠা করা। তাহলে বোঝা গেছে যে এইগুলা কি কি কাজ করে থাকে, যে বাণিজ্য সংক্রান্ত সাথে সাথে দেখো মেধাস্বত্ব অধিকারটাও সংরক্ষণ করছে, যেন হচ্ছে সেই মেধাটা অন্য কেউ সেইটার স্বীকৃতি নিতে না পারে। বাণিজ্য বিরোধ, বাণিজ্য বিরোধের হতে পারে এই যে যে
এগ্রিমেন্টটা যাদের মধ্যে হচ্ছে, তাই না? এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যাদের মধ্যে হচ্ছে তাদের সাথে যদি বিরোধ হয়, সেই বিরোধের কিভাবে নিষ্পত্তি করা যাবে তারও পদ্ধতি প্রতিষ্ঠা করছে। আরেকটা কি বলছে, যে শ্রম ও পরিবেশ সংক্রান্ত বিষয়াদি সমঝোতা প্রতিষ্ঠা করা। শ্রম, যে শ্রমের মূল্য কি হবে, তাই না, যে শ্রমিকদের কিভাবে ব্যবহার করা হবে, কারণ আমরা জানি যে শ্রমমূল্যের উপর কিন্তু দ্রব্যের মূল্যটাও অনেকখানি নির্ভর করে। এবং পরিবেশ সংক্রান্ত, কি পরিবেশে কোথায় হবে, সেখানে কি ধরনের কাঁচামাল পাওয়া যাবে, উপকরণগুলো কতটা সহজলভ্য হবে, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব হবে কিনা শ্রমিকদের জন্য, এই সমস্ত বিষয়ে যে সমঝোতাটা হচ্ছে সেই সমঝোতাটা, এটা হচ্ছে, এই গেল হচ্ছে বিষয়গুলো। এটা হচ্ছে দক্ষিণ ও মধ্য আমেরিকার সরকার সমূহ এর উচ্চ পদস্থ সরকারি এবং ব্যবসায়িক কর্মকর্তা সহ নাফটা মার্কিন প্রেসিডেন্ট বুশের অংশ হিসেবে 1990 সালের 27 জুন হোয়াইট হাউসে তুলে ধরা হয়। প্রেসিডেন্ট বুশ নাফটার উপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আলাপ আলোচনার মাধ্যমে এক মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার উপর অত্যধিক গুরুত্ব আরোপ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই চুক্তির অন্তর্ভুক্ত। আমরা দেখো যে বিভিন্ন সংগঠন যখন পড়ছি তখন একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে, যে এখন কেউ কিন্তু আর এককভাবে কোনো ব্যবসা বাণিজ্য করছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো রকম অর্থনৈতিক পদক্ষেপ, সেটা ছোট আকারে হোক। দেখো এখানে মাত্র 3টা দেশ, তাই না, কী বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তাহলে এই 3টা দেশ কি হচ্ছে, নাফটা তৈরি করেছে। তাহলে দেখো আমেরিকা কি পারবে না একা করতে, কিন্তু সবসময় যে সবার অবস্থা সমান যাবে সেইটা না, সেটা আমরা যদি নাফটা এবং সাফটার মূল্যায়নটা দেখি তখন আর একটু পরিষ্কার হয়ে যাবে। তাহলে নাফটা যেহেতু বলেছি, নাফটার মূল্যায়নটা একটু দেখি, যে নাফটার পর উত্তর আমেরিকার অর্থনীতিতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বেশ পরিবর্তন সাধিত হয়। প্রথমত ইন্ডাস্ট্রি বাণিজ্যের অগ্রগতি লক্ষণীয়। দ্বিতীয়ত স্থানীয় অটোমোবাইল উৎপাদনের 80% যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়, ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি 1993 সালে 1,950,000 ইউনিট পর্যন্ত পৌঁছায়। এর অর্থ এই যে কানাডা সর্বাধিক বড় রপ্তানিকারকে পরিণত হয়, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র জাপানকেও অতিক্রম করে। পরবর্তী বছরগুলোতে এই উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ 1993 সালের পর থেকে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তৃতীয়ত নাফটা বাণিজ্যিক বিরোধ দূরীকরণ নীতিমালাও অন্তর্ভুক্ত করে। মেক্সিকো এবং কানাডা দুই দেশই এতে সম্মত হয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ সমর্থন করে। চতুর্থত সরকারি ভর্তুকি এবং অসাধ বাণিজ্যিক কার্যক্রম রহিত করার পক্ষেও নাফটা সম্মত হয়। পঞ্চমত নাফটার কর্মকাণ্ডে সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত বিধিবিধানের উপর গুরুত্ব আরোপ করে। তাহলে আমরা যে বিষয়গুলো দেখেছি যে এর আগে, সেই বিষয়গুলোর আওতায় হচ্ছে যে শুধু বলা হচ্ছে যে নাফটা কোনো বাণিজ্যিক চুক্তি নয়, এটা অন্যান্য কাজ করে থাকে। সেই মূল্যায়নে আমরা সেটা দেখলাম যে বাণিজ্য সংক্রান্ত বিরোধ, পরিবেশ, মেধাস্বত্ব সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করে। এখন আসি হচ্ছে আফটার মূল্যায়ন, যে আফটা কী কাজ করছে। আফটা হচ্ছে এশিয়ানভুক্ত দেশগুলো নিয়ে আফটা তৈরি হয়েছে, আমরা এটা আগেই জানি যে আফটা হচ্ছে এশিয়া ফ্রি ট্রেড এরিয়া। এই দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, মায়ানমার, লাওস, ভুটান, এই দেশগুলো নিয়েই হচ্ছে তোমার আফটা তৈরি। অর্থাৎ আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে তাদের নিয়েই হচ্ছে আফটা তৈরি হয়েছে। এখানে টেরিফ, নন টেরিফ এইগুলা থাকবে না, বলছে কম্পারেটিভ অ্যাডভান্টেজের মাধ্যমে সদস্য দেশভুক্ত রাষ্ট্রসমূহ যারা আছে তারা সুযোগ সুবিধা ভোগ করবে। মূলত সার্বিক উন্নয়ন নিশ্চিত করে
অন্যের অপেক্ষাকৃত কম মূল্যে ভোগ বিষয়টি আফটায়ের সঙ্গে সম্পৃক্ত। সরি, আর বাণিজ্যের ক্ষেত্রে একটি কমন ট্যারিফ থাকবে সদস্য রাষ্ট্রগুলোর জন্য, কিন্তু এর বাইরে বিশ্ব বাণিজ্যিক ক্ষেত্রে প্রয়োগ করতে চাইলে একটি নির্দিষ্ট ট্যারিফে আসতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে দেখো যে আমরা বারবার বলছি যে আজকাল বাণিজ্য আর এককভাবে নেই, এটা দলভুক্ত হচ্ছে। যেমন ইইউ আমরা জানি, এইইউ জানি, তাই না, আফটা, সাফটা, নাফটা, এইগুলা। তাহলে দেখো যে বর্তমান বলা হচ্ছে যে বর্তমান ইইউ নাফটা সহ বিভিন্ন আঞ্চলিক জোট গঠিত হয়েছে মূলত বিশ্ব বাণিজ্যকে আরও শক্তিশালী করতে। কারণ আমরা বলছি যে এখন বিশ্বায়নের যুগ, এবং বিশ্বায়নের যুগ মানে কি? প্রতিযোগিতা, শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। তাহলে কিভাবে এক দেশ অন্য দেশ থেকে শক্তিশালী হবে, এবং এই শক্তিশালী করার জন্য সবাই আমরা জানি যে সাধারণভাবে একক থেকে জোটের শক্তি বেশি। আর এই কারণে সকল বিশ্বের সকল দেশগুলো কোথাও না কোথাও কিন্তু জোটবদ্ধ হতে আগ্রহী হচ্ছে। দেখো এই জোটের কারণে কি হচ্ছে, ইইউ বিশ্ব বাণিজ্যে 64%, নাফটা বিশ্ব বাণিজ্যে 56% নিয়ন্ত্রণ করে, এবং এর ধারাবাহিকতায় 60 কোটি জনসংখ্যা অধিষ্ঠিত আসিয়ান অঞ্চলের রাষ্ট্রসমূহের বিশ্ব বাণিজ্যে প্রভাবের জন্যে নিজেদের বিশ্ব বাণিজ্যিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে, এর মধ্যে আসিয়ানের মধ্যে কাকে নিয়ে আসা হয়েছে, আফটাকে নেওয়া হয়েছে। এই আফটার বাণিজ্যে কি হচ্ছে, 47% নিয়ন্ত্রণ করার সুযোগ লাভ করছে, এবং এটা একটি কার্যকরী অর্থনৈতিক এবং বাণিজ্যিক শক্তি হিসাবে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থানকে প্রমাণের জন্য কার্যকরী উপস্থিতি দেখাতে সক্ষম হয়েছে। উন্নয়নের প্রক্রিয়ায় প্রতিটি সদস্য রাষ্ট্রের মধ্যকার আন্তঃসম্পর্কের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বিশ্ব বাণিজ্যে আসিয়ানের বাস্তব সম্মত ভূমিকাও আমরা লক্ষ্য করছি। আফটা শুধুমাত্র যে বাণিজ্যিক ক্ষেত্রে কমন ট্যারিফে ইনশিওর করে সেই না, সেই সাথে কি করছে, সদস্য যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে উৎপাদনের বৈচিত্র্যতা আনার জন্য কিন্তু তারা কাজ করছে, এবং এই বৈচিত্র্যের জন্য প্রযুক্তির সম্প্রসারণ সহ পারস্পরিক উন্নয়ন কিভাবে করা যাচ্ছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত কিভাবে অব্যাহত রাখা যাবে, সেই লক্ষ্যেও কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তা এই ধারাবাহিকতায় দেখো যা আলোচনা করলাম সেইটারই কিন্তু ফলাফল হচ্ছে আঞ্চলিক ব্লক গঠন ও অর্থনৈতিক উন্নয়ন। তাহলে আমরা যে বিষয়গুলো পড়েছি, তাই না, যে নাফটা, আফটা, সাফটা, ইইউ, এগুলো কিন্তু অঞ্চল ভিত্তিক আঞ্চলিক ব্লক। তাহলে এই আঞ্চলিক ব্লকগুলো কেন গঠন করা হচ্ছে, আবার বলছি যে আমরা আফটা এবং নাফটার যে মূল্যায়ন সেটাই কিন্তু আঞ্চলিক ব্লক গঠনের লক্ষ্য উদ্দেশ্য। কী লক্ষ্য উদ্দেশ্য, যে এখন বলছি যে বিশ্বায়নের যুগ, এবং এই বিশ্বায়নের যুগে মূলত আঞ্চলিক ব্লকগুলো গঠন করা করতে আগ্রহী হচ্ছে কিন্তু অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো। কেন? কারণ উন্নত দেশগুলোর সাথে বাণিজ্যে টিকে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। এবং বিশ্বায়নের যুগ, এবং বিশ্বায়নের সাথে সাথে আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। তাহলে মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার। এই প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেকটা দেশকে টিকে থাকতে হলে, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল এবং অনুন্নয়ন যে দেশগুলো আছে তাদের আন্তর্জাতিক ব্লক গঠনের কিন্তু কোনো বিকল্প নেই। এই কারণে ব্লক গঠন করা হচ্ছে। কি কারণে? অর্থনৈতিক। এই যে দেখো আমি কি বলছি, আমাদের পয়েন্টটা কি ছিল, আন্তর্জাতিক ব্লক গঠন এবং অর্থনৈতিক উন্নয়ন। তাহলে অর্থনৈতিক উন্নয়নের জন্য, কারণ প্রতিযোগিতামূলক বাজার, এবং এই প্রতিযোগিতামূলক বাজারে উন্নত দেশগুলো কি করছে, সারাক্ষণ কিন্তু উন্নয়নশীল দেশগুলোকে প্রেশার ক্রিয়েট করছে। কেন প্রেশার ক্রিয়েট করছে, যে তাদের সাথে ব্লক গঠনের জন্য বলছে, যেহেতু তাদের সাথে যদি তারা আসে, ব্লকটা গঠন হয়ে যায়, তাহলে কি হবে, অন্য দেশের সাথে আর তারা বাণিজ্য করবে না। এই কারণে এটা হচ্ছে একটা বিষয়।
এবং শক্তিশালী আরও শক্তিশালী হওয়ার জন্য এইটা, এবং এই আঞ্চলিক ব্লক গঠনের মাধ্যমে দেখা যাচ্ছে উন্নয়নশীল অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, এই সমস্ত উন্নয়ন দৃঢ়তর হচ্ছে, এটা একটা বিষয়। যদি আমরা উদাহরণ দিই তাহলে কি দেখব, যে ন্যাটো প্রতিষ্ঠার মাধ্যমে মার্কিনীদের, আইডিবি প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম দেশগুলো, ইউ প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো, এইউ প্রতিষ্ঠার মাধ্যমে আফ্রিকানদের, আফটা প্রতিষ্ঠার মাধ্যমে আসিয়ানভুক্ত দেশসমূহের, সাফটা প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশসমূহের, ডিএইচ প্রতিষ্ঠার মধ্য দিয়ে উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক উন্নয়ন সহ অবকাঠামোগত উন্নয়ন এবং তাদের অবস্থানকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো প্রভৃতি বিশেষ উল্লেখে দাবি রাখে। আমরা যেমন দেখি যে বিশ্ব ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে, যে বিশ্ব ব্যাংকের কাজ কিন্তু ধনী দেশ থেকে বেশি করে অনুন্নত দেশগুলোর অবকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য। সেই বিশ্ব ব্যাংক মানেই কিন্তু আমাদের সামনে যে ব্যাংকগুলোর কথা মনে আসে সেটা হচ্ছে আইএমএফ, ডাব্লিউএইচও প্রভৃতি হচ্ছে এই বিশ্ব ব্যাংকের সদস্য। এবং তারা কি কাজ করছে, তারা কাজ করছে যে সহযোগিতার সেতু বন্ধন তৈরি করতে কাজ করে, দুই শুল্কমুক্ত বাণিজ্যের সম্প্রসারণ ঘটায়, তিন আর্থিক ও উপদেশমূলক সহযোগিতা বৃদ্ধি করে, এবং সর্বোপরি চার একক শক্তি হিসাবে আবির্ভূত হয়ে যে কোনো ধরনের সমস্যা সমাধানে ব্রতী হওয়া যায়। তাহলে বিশ্ব ব্যাংক কিন্তু আমাদের, এবং বিশ্ব ব্যাংকের সাথে আমাদের উন্নয়নশীল দেশগুলোর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেটা দেখি আমাদের নিজেদের দেশের ক্ষেত্রেই দেখো যে প্রাথমিক শিক্ষা, একেবারে আমাদের প্রথম স্তরের যে শিক্ষা, তাই না, প্রাথমিক শিক্ষা, সেখানেই আমাদের যে বইটা আমরা দেখি যে প্রতি বছর একেবারে বছরের শুরুতে দেওয়া হচ্ছে, সেই বইটার অর্থায়নের পেছনে কিন্তু বিশ্ব ব্যাংকের একটা বড় ভূমিকা আছে। তাদের সাহায্য সহযোগিতায় আমরা বইটা প্রতি বছর বাচ্চাদের হাতে তুলে দিতে পারি, এবং আমাদের দেশের আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে আমরা বিশ্ব ব্যাংক নামটা বারবার উচ্চারিত হতে দেখি, যে তারা আমাদের নানা রকম উন্নয়নমূলক কাজে আমাদেরকে সাহায্য করে। তাহলে আমাদের এই আঞ্চলিক বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান সব যা যা ছিল আমরা কিন্তু সেগুলো পড়ে ফেলেছি। আশা করছি তোমরা বই কিনে বাকি পড়াটাও নিজেরা তৈরি করবে। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।